ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর শুরুতেই এবার দেখা গেছে মুস্তাফিজ শো। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে কাটার মাস্টার মাঠে নেমেছিলেন 2 এপ্রিল। সেদিনই দিল্লির হয়ে নিজের উদ্বোধনী ম্যাচে বল হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজুর রহমান। যদিও দল হেরে গেছে, তারপরও কোচের কাছ থেকে মুস্তাফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের খেতাবটা। বৃহস্পতিবার দিল্লির তৃতীয় এবং আসরে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আবারও মাঠে নামছেন মুস্তাফিজ। তার আগে নিশ্চয়ই দিল্লি তাদের সাফল্যের ছকটা কষছে মুস্তাফিজকে কেন্দ্র করেই। বিস্তারিত BDCricTime-এর এবারের প্রতিবেদনে। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস জিতেছে একটা ম্যাচে, নিজেদের প্রথম ম্যাচে। মুস্তাফিজ যেই ম্যাচে বল হাতে খুঁড়োধার পারফর্মার ছিলেন, সেই ম্যাচে দল অবশ্য জয় পায়নি, আর তাতে মূল দায় ব্যাটিং ইউনিটের। মুস্তাফিজের 8-7 বোলিংয়ে গুজরাট টাইটান্সকে 171 রানে আটকে রেখেছিল ঋষভ পান্তের দল। কিন্তু ফিজের বাতলে দেওয়া পথে হাঁটতে পারেননি দলের ব্যাটাররা, ফলশ্রুতিতে বরণ করে নিতে হয় 14 রানের পরাজয়। দিল্লি তাদের তৃতীয় ম্যাচে মোকাবেলা করবে গুজরাটের মতো আরেক নবাগত দল লখনউ সুপার জায়ান্টসকে। লখনউ এখন পর্যন্ত খেলেছে 3টা ম্যাচ, তার মধ্যে জয় পেয়েছে 2 ম্যাচে। দলটাকে সমীহ না করে উপায় নেই, কারণ প্রথম ম্যাচে গুজরাটের কাছে হারের পর লখনউ পরের 2 ম্যাচে হারের সাথ দিয়েছে 2 পুরনো ও জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসকে। এর মধ্যে চেন্নাই আবার আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন। এই ম্যাচেও দিল্লি বোলিং ইউনিটের মূল ভূমিকায় দেখা যাবে মুস্তাফিজকে। কাটার মাস্টার ফিজকে গত ম্যাচে বেশ হিসেব নিকেশ করে ব্যবহার করেছেন অধিনায়ক ঋষভ পান্ত। বলতে গেলে মুস্তাফিজকে ঘিরেই সাজানো হয়েছে দলের বোলিং লাইন আপ। ইনিংসের প্রথম ও শেষ ওভারে বল করার গুরু দায়িত্ব মুস্তাফিজকে দেওয়া হয়। মুস্তাফিজও আস্থার প্রতিদান দিয়ে 3 উইকেট তুলে নেন মাত্র 23 রানের খরচায়। তার 4 ওভারের মধ্যে 2 ওভারই ছিল ডেথ ওভার বা স্লগ ওভারে। সব মিলিয়ে দিল্লি তৃতীয় ম্যাচে মুস্তাফিজ কেমন করেন তা দেখতে উন্মুখ সমর্থকরা। দিল্লি ইতিমধ্যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে নিয়ে একের পর এক পোস্ট করে জানান দিয়েছে মুস্তাফিজ প্রীতির কথা। প্রসঙ্গত, গত ম্যাচে দল হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে দলের পক্ষ থেকে ফিজ পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, যা তার হাতে তুলে দেন প্রধান কোচ রিকি পন্টিং। দর্শক, দিল্লির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে কেমন করতে পারে মুস্তাফিজুর রহমান জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।